আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা সেতুর মহাপ্রান্ত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন, আমি আপনাদের দয়ায় বেশ ভালো আছি। প্রিয় দর্শক, গত 20 ঘন্টার ব্যবধানে পদ্মা সেতুর 12 নম্বর স্প্যানের উপর প্রায় 30% মতো রোড স্ল্যাব এখানে সংযোগ করা হয়েছে। হয়তো এটি হবে পদ্মা নদীর পার থেকে দাঁড়িয়ে থেকে সর্বশেষ ভিডিও, কারণ এখানে যে হারে পদ্মা সেতুর রোড স্ল্যাবগুলি সংযোগ করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে হয়তো আগামীকাল সকাল হওয়ার আগেই এই অংশে রোড স্ল্যাবগুলি পরিপূর্ণ করা হয়ে যাবে। খুবই ত্বরিত গতিতে এখানে রোড স্ল্যাবগুলি সংযোগ করা হচ্ছে এবং গত 4-5 দিন কিন্তু এখানে রোড স্ল্যাব সংযোগ করা হয়নি এবং গতকাল থেকে দেখেছি এখানে ত্বরিত গতিতে রোড স্ল্যাব সংযোগ করা হচ্ছে। আরেকটি দৃশ্য, সেটি হচ্ছে রংধনু। যারা এতদিন রংধনুকে দেখতে পারেননি তাদের জন্য এই রংধনু আজ বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পর দেখা গেছে যে এই অংশে এই রংধনু সৃষ্টি হয়েছে, যা পদ্মা সেতুর সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর 6 নম্বর খুঁটি থেকে দেখা গেছে যেখানে এই রংধনুটি সৃষ্টি হয়েছে। তো একে একে দেখা গেল পদ্মা সেতুর 41টি স্প্যান উঠে গেল, রোড স্ল্যাবগুলি বসানো হয়ে যাচ্ছে, এর আগে রেল স্ল্যাবগুলি বসানো হয়েছে। হয়তো নদীর এই প্রান্তে দাঁড়িয়ে আর কোনো আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না। তো এতদিন যারা আমাদের এই চ্যানেলটিকে সবসময় সাপোর্ট দিয়েছেন এবং ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা পূর্বাসে রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় দর্শক, যদি হয়তো আগামীকাল যদি সম্ভব না হয় পুরোপুরি রোড স্ল্যাবগুলির সংযোগের, তা আগামীকাল হয়তো আবার আপনার ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে এখানে যে মডুল পিলার রয়েছে, এই মডুল পিলারের কারণে হয়তো আর দু একটি রোড স্ল্যাব হয়তো আগামীকাল তোলা হতেও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো এখানে ভিডিও শেষ করব। খুদা হাফেজ। Thank you.